হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 2:20। তো সব বাইকে বলছি গুড আফটারনুন। তোমরা ভালো আছো আশা করি, আমিও ভালো আছি। অনেকেই আমাকে প্রশ্ন করছো আমি কেমন আছি। আমি স্যাড স্যাড সঙে শর্ট ভিডিও করি, সেই জন্যই আমাকে তোমরা প্রশ্ন করছো। বাট আমি খুব ভালো আছি, একদম বিন্দাস ফাটাফাটি আছি। আজকের আকাশটা মেঘলা মেঘলা, বৃষ্টি হয়েছে। তো আজকের আমাদের চিকেন রান্না হয়েছে, তো খেয়ে দিয়ে এই সবে শুয়েছি। আমি খুব ভালো আছি, এটাই তোমাদের মানে জানাবো করে করে। একজন একজনকেও তো জানানো যাচ্ছে না, বাট সবাইকে জানাচ্ছি আমি একদম বিন্দাস ফাটাফাটি আছি। কিছুদিন খুব গরম পড়েছিলো, বা বৃষ্টিটা হয়ে খুব ভালো হয়েছে। অনেকেরই মানে যাদের ঘরে এসি নেই, যাদের ঘরে প্রচণ্ড গরম, তাদের জন্য তো খুবই ভালো হয়েছে, আমাদের জন্যও হয়েছে, পুরো পাবলিকের জন্যই হয়েছে। বাট আমরা যেখানে কাজ করি সেখানে তো 24 আওয়ার্স মানে এসি চলে। বাড়িতেও আমরা যখন রাতে ঘুমাই তো এসিতে ঘুমাই, তো আমরা অতটা গরম মানে উপভোগ করিনি। কিন্তু যারা রাজমিস্ত্রি বা যারা এমনি রাস্তায় হোম ডেলিভারি কাজ করছে, তাদের জন্য তো মানে গরমটা বিশাল বিশাল মানে কষ্টকর। তো আজকে বৃষ্টি হয়েছে, তার জন্য সবাই ভালো। আর অনেক বন্ধুরা আমরা আমার এখানে নাম্বার চাইছো, আমার সাথে কথা বলতে চাইছো আমার ইউটিউবে। তো যারা যারা আমার সাথে কথা বলতে চাইছো, তারা আমার ফেসবুক পেজে ফলো করো। তো মেসেঞ্জারে এসো, কথা বলতে পারবে। নাহলে আমার ইনস্টাগ্রামে এসো, ইনস্টাগ্রামে পারো মণ্ডল। তো ওখানে এসো, মেসেজে কথা বলতে পারবে। তো যদি আমার ভালো বন্ধুরা অবশ্যই নাম্বার দেব, না হলে না। তো তোমাদের এই কথাগুলো বলবো বলে, বাট পরে আমি ভিডিও নিয়ে আসব সময় পেলে। ব্লগ তো আমি দিতে পারি না, কারণ আমি থাকি না, বুঝতেই তো পারছো। তো যখন থাকি তখন শর্ট ভিডিওগুলো দিই, আর ভালো লাগে আমার ভিডিও করতে। কে কী বললো আমার কোনো চাই আসে না, আই ডোন্ট কেয়ার। আমি কারোর কথা কিছু মনে করি না, বাট আমার কাজ আমি চালিয়ে যাব। কুকুরা তো পেছনে ঘেউ ঘেউ করবেই, কুকুরের কাজ কুকুরাই করবে। কুকুরদের জন্য কি মানুষ মানে কিছু করবে না, বসে থাকবে, এটা কোনো দিন হয়? তো আমি কারোর কথা কেয়ার করি না, আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি। আর তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো, এগুলোই বলবো। তো বৃষ্টির দিনে বৃষ্টি হয়েছে, সবাই ঘুমিয়ে পড়ো। আর আরেকটা কথা বলি তোমাদের, বলি ক্যাজরা জিনিসটা জানো তো, ক্যাজরা মাল। তো ওই ক্যাজরা মাল দিয়ে মানে সেই পচা গুঁয়ের মতো ঢিল মারলে ওই পচা গুঁ গায়ে ঠিকিয়ে আসবে। অতএব আমার কাজটা আমি করে যাব, কারোর পরোয়া করি না আমি। আমাকে কেউ ভয় দেখাচ্ছে, আমি ভয় পাই না, ঠিক আছে।